ঈদ আর বাড়তি ছুটি শেষে দলে দলে কর্মস্থলে ফিরছে মানুষ। বন্দরনগরী চট্টগ্রামের সব রুটের ট্রেন আর দূরপাল্লার সব বাসে দিনভর যাত্রীদের ভিড়। কেউ পরিবার নিয়ে চট্টগ্রামে ফিরছেন, আবার কেউ যাচ্ছেন অন্য শহরে। সবার মধ্যে কর্মস্থলে ফেরার তাড়া। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বন্দরনগরী এখনো ফেরেনি সেই চিরচেনা রূপে, নেই যানজট কোলাহল। তবে ঈদের ছুটি শেষ হওয়ায় দুদিন ধরে কর্মস্থলে ফেরার হার কিছুটা বেড়েছে। চট্টগ্রাম শহরের প্রবেশ মুখ সিটি গেট, একে খান ও অলঙ্কার মোড়ে বাস কাউন্টারগুলোতে ব্যস্ততা বেশি। পরিবার পরিজন নিয়ে ফিরছেন সবাই। আমরা ঈদ গ্রামে বাড়িতে কাটাইছি, আমাদের বাড়ি সীতাকুণ্ড, আমরা হালিশহর এখানে বেড়াতে আসছি। আমাদের দেশে বাড়ি কুমিল্লা, চার দিন ছুটি কাটাই, এখন চলে আসছি। তিন দিন ছিলাম আর আজকে তো ঈদের তৃতীয় দিন, আজকে সকালবেলা চলে আসতে হয়েছে। অফিসের কাজ আছে এই কারণে। নোয়াখালী থেকে গাড়িগুলি আসতেছে প্রতি পাঁচ মিনিট পর, কারণ চিটাগাং এখন যাত্রী তেমনটা নাই। ফিরতি যাত্রায়ও সব রুটে দুই থেকে তিন গুণ বেশি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা। আমার কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম লগরা, আমি সার্জেন্ট লিটন। এখন তারা ভাড়া নিচ্ছে বেশি, মানে ডাবল ভাড়া, 150 টাকার ভাড়া, ডাবল না, এর চেয়ে বেশি। আগে 100 টাকা নিত বা 120 টাকা নিত, আজকে 200 টাকা নিতেছে। এখন হয়তো 200 টাকা 220 টাকা হওয়ার কথা, কিন্তু বাসে আমি যাওয়ার সময় গেছি যে 600 টাকা ভাড়া দিয়ে, আসার সময় আসছি যে মনে করেন 800 টাকা ভাড়া। রেলপথেও দলে দলে কর্মস্থলে ফিরছে মানুষ। চট্টগ্রাম আসা যাওয়া করা সব ট্রেন যাত্রীতে পরিপূর্ণ। অনেকে আবার ঈদের ছুটি কাটাতে ছুটছেন কক্সবাজার। ওয়াইফ শহরে ঢাকায় জব করে, তো ওকে হচ্ছে শহরে দিয়ে, ওর অফিস গতকাল থেকে ছিল, আমার অফিস আজকে থেকে, আমি আজকে আবার ব্যাক করলাম ঢাকা থেকে। কুষ্টিয়াতে অনেক ঘোরাঘুরি করছে, সেখানে আমাদের মন টিকছে না, সেখানে আমাদের সেই মনটাকে আমরা নিয়ে যাচ্ছি কক্সবাজার। ছেলের এখানে বেড়াতে আসলাম ঈদের পরে, ওই ঝামেলা এড়ানোর জন্য। চট্টগ্রাম লাইনে সব গাড়িতেই যাত্রী চাপ বেশি, তো পর্যটক আর কক্সবাজারে প্রচুর চাপ, বরফুল, একবারে সিট বরফুল, একটা সিটও খালি নেই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।